2006 সালে শাহরুখ খানকে নিয়ে প্রথমবার ডন বানিয়েছিলেন ফারহান আখতার। অমিতাভ বচ্চন অভিনীত ডনের কাহিনীর আদলে তৈরি হলেও এই সিনেমাটি তার নিজস্ব ধারাতে তৈরি করেছিলেন ফারহান। 2011 সালে নির্মিত হওয়া ডনের জনপ্রিয়তার কথা মাথায় রেখে সেই ছবির দ্বিতীয় পর্ব বানিয়ে ফেলেন তিনি। 5 বছরের মধ্যেই দ্বিতীয় পর্ব তৈরি করে ফেললেও তার পরে 12 বছর কেটে গিয়েছে, সেই ছবির তৃতীয় পর্ব আবার বানাতে চলেছেন ফারহান আখতার, এমনটি জানিয়ে দিলেন ছবির অন্যতম প্রযোজক রিতেশ। সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী জানা যায়, ফারহান আখতার এবং রিতেশ সিদ্ধারিনের যৌথ প্রযোজনা সংস্থা থেকে তৈরি হচ্ছে ডন সিরিজের তৃতীয় পর্ব। প্রতিবেদনে প্রকাশিত রিতেশের কথায়, এখন ডনের পরের পর্বের চিত্রনাট্য কাজ চলছে, সেই কাজ শেষ হওয়ার আগে কোনো কথা নয়, সেই লেখা শেষ হলে আমরা ডন পর্বে পরের পর্ব নিয়ে আলোচনায় বসব। শুধু দর্শকেরা নন, আমরাও অধীর আগ্রহে অপেক্ষা করছি ডনকে আবার দেখার জন্য। রিতেশের আগেও ফারহানের সঙ্গে বহু ছবিতে কাজ করেছেন তিনি। দিল চাহতা হায় রকন, জিন্দেগি না মিলেগি, দুবারা মতো ছবি প্রযোজকও। বর্তমানে তিনি সোনাক্ষী সিনহা অভিনীত একটি সিরিজের প্রযোজনা করেছেন তাহার নামের, সেই সিরিজের প্রচার নিয়ে তিনি এখন ব্যস্ত। তবে তার মধ্যেই তিনি অত্যন্ত উত্তেজিত ডন এর বিষয়টি নিয়ে, সে কথাও জানিয়েছেন প্রযোজক।